আরজিকর কাণ্ডের বিভৎসতা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের যারা সেন্সেবল মানুষ রয়েছেন তাদেরকে নাড়িয়ে দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই রাজ্যের ভবিষ্যৎ যে কী সেটা ভেবেই নিশ্চিতভাবে আতকে উঠতে হয় এবং সব থেকে যেটা উদ্বেগজনক সেটা হচ্ছে এত কিছু অনাচার অবিচারের পরেও এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যতবার ভোট আসে ততবার নির্বাচনের বৈতরণী কিভাবে পেরিয়ে যান কেন কোথাও কোনো ঘটনা কোনো নির্বাচনে প্রভাব ফেলতে পারে না এটা কিন্তু একটা মারাত্মক প্রশ্ন উঠতে শুরু করেছে যে কোন কায়দায় কিভাবে ভোট করলে। ঘটনার প্রভাবই পড়তে পারে না নির্ভয়া কাণ্ড গোটা দেশের রাজনীতি টলিয়ে দিয়েছিল অথচ কাণ্ডের থেকে বলা হচ্ছে আরজিকরের এই ঘটনা আরো বেশি মারাত্মক আরো বেশি নৃশংস এবং আরো বেশি ভয়ঙ্কর তা সত্ত্বেও এই ঘটনাটা কোনো একটা বড় আকারের আন্দোলনের চেহারা পর্যন্ত নিতে পারলো না এবং এর মানে কি জানেন বড় আন্দোলনের চেহারা নিতে না পারা এত বড় কাণ্ড ঘটে যাওয়ার পরেও সমাজের সর্বস্তর থেকে প্রতিবাদ না আসার মানে হচ্ছে যে আমাদের সমাজ এই সমস্ত কাণ্ড কারখানা এই সমস্ত নৃশংস ঘটনাগুলোকে জন্ম দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে যারা দুষ্কৃতকারী যারা সমাজকে পিছন দিকে নিয়ে যায় তারা পরিষ্কারভাবে এমন একটা সমাজ আমাদের সামনে তৈরি করে দিয়েছেন যেখানে এই ধরনের নির্ভয়া কাণ্ডের থেকেও ভয়ানক ঘটনাগুলো আগামী দিনে ঘটার পরিসর কিন্তু আমাদের রাজ্য তৈরি করে দিয়েছে তার কারণ তারা জানে যে আন্দোলন বড় জোর চব্বিশ ঘন্টার ব্যাস তারপরে সকলেই চুপ সকলেই শান্ত এই রাজ্য সরকারকে বেগ দিতে হয় যদি তাহলে বুঝতে পারছেন যে কত রকমের নৃশংস ঘটনা বা অত্যাচার বা হত্যালীলা ঘটতে হবে আমাদের এই রাজ্যে তবে আমাদের এই রাজ্য সরকারের টনক নড়বে বা তাকে অন্তত বেগ দেওয়া যাবে একটু কল্পনা করে দেখুন নির্ভয়া কাণ্ড গোটা দেশকে তোলপাড় করে দিয়েছিল অথচ এত বড় একটা কাণ্ড এত বড় একটা ঘটনা যেন কয়েক ঘন্টার মধ্যেই থিতিয়ে গেল সেই কারণেই আশঙ্কাটা হয় যে কত বড় ঘটনা ঘটতে হবে আরো কত নৃশংসতম ঘটনা ঘটতে হবে যখন এই রাজ্য প্রশাসন তৃণমূল নেত্রী মমতা অন্তত একটু যাবে এবং এই রাজ্যের পুলিশের ভূমিকা সেটা তো রাজ্যবাসী দেখে ক্লান্ত অথচ কারুর কিচ্ছু বলার নেই কেউ কিচ্ছু করতে পারবে না এত শত দুর্নীতির পরেও পুলিশ প্রশাসন কিচ্ছু টিটের পায়নি সবকিছু ধরা পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের ফলে রাজ্যের পুলিশ নাকি কিছু জানতে পারেনি একদিকে একদিকে দুর্নীতি আর দেখুন হিংসার মতো এই সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেটাও রাজ্যের পুলিশ নাকি কিছু জানতে পারেনি তাদের কাছে নাকি কোনো ইন্টেলিজেন্স ছিল না বা তাদের কাছে কোনো সিকিউরিটি ছিল না যে কেউ যে কোনো সময় রাতে গিয়ে এই ধরনের কাউকে রেপ করে দিতে পারে কাউকে মার্ডার করে দিতে পারে রাজ্যের পুলিশ দুদিকেই ব্যর্থ কোরাপশন রুখতে ব্যর্থ আইন শৃঙ্খলা রুখতে ব্যর্থ তাহলে বাবুন রাজ্যের পুলিশের ভূমিকাটা কি একটু ভেবে দেখবেন তবে হ্যাঁ রাজ্যের পুলিশের হয়তো একটা বড় ভূমিকা থাকতে পারে যেটা অনেকেই এর মধ্যে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন যে আসল দোষীকে আড়াল করার কি চেষ্টা চলছে সেই চেষ্টাগুলো কিন্তু রাজ্যের পুলিশ দারুণভাবে সামাল দিতে পারে এই যেমন এত বড় একটা আন্দোলন যেটা রূপ নিতে পারতো সেটা দেখুন কিভাবে থিতিয়ে গেল সেখানেও কিন্তু রাজ্যের পুলিশের একটা বড় ভূমিকা থাকে কাজেই রাজ্যের পুলিশের ভূমিকা অনেকটা তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মতো সেটা একশো শতাংশ সফল অথচ যে পুলিশের ভূমিকা হওয়া উচিত ছিল করাপশানকে ধরে ফেলার জন্য চুরি দুর্নীতি ধরার জন্য কিংবা এই ধরনের ঘটনাকে আটকে দেওয়ার জন্য সেখানে সম্পূর্ণভাবে ব্যর্থ তারা আজকে আপনাদের সামনে একটা ভাইরাল অডিও শোনাবো আপনারা জানেন ইতিমধ্যে সঞ্জয় নামে এক কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারকে ধরা হয়েছে এই কাণ্ডে এবং তার উপরেই সমস্ত দায় চাপিয়ে দেওয়া হচ্ছে যদিও পোস্টমার্টমের রিপোর্টে কিন্তু দু ধরনের সিমেনের কথা উল্লেখ করা আছে অর্থাৎ কোনোভাবেই যে এখানে একজন ব্যক্তি থাকতে পারেন না সেইটা কিন্তু অনেকটাই স্পষ্ট এবং আরো পারিপার্শ্বিক যে সমস্ত তথ্যগুলো আসছে যেমন পেলভিক হাড় ভেঙে যাওয়া কলার বোন ভেঙে যাওয়া এগুলো কিন্তু পরিষ্কারভাবে একটা দিক নির্দেশ করছে যে একা এক ব্যক্তির পক্ষে এটা করা সম্ভব নয় কিংবা ওই মহিলা যে ডাক্তারকে নৃশংসভাবে মারা হলো তিনি কোনো প্রতিবাদ করলেন না তিনি কোনো আওয়াজ করলেন না তার আওয়াজে হসপিটালের মতো হসপিটালে হতে পারে যতই রাত হোক না কেন আপনারা গিয়ে দেখতে পারেন সরকারি হাসপাতালে সারা রাতই কিন্তু লোকে লোকারান্য থাকে সেখানে সরকারি হাসপাতালে একজনকে রেপ করে খুন করা হলো তিনি আওয়াজ করবেন না তার আওয়াজ কারুর কানে পৌঁছালো না এত কিছু কাণ্ড ঘটিয়ে ফেলবে একজন মাত্র ব্যক্তি এটা হতে পারে হ্যাঁ মানতে পারি দু তিনজন যদি থাকেন তাহলে কেউ মুখ চেপে ধরে বা হাত বা পা চেপে ধরে এই ধরনের কাণ্ড কারখানা ঘটাতে পারেন কিন্তু একজন ব্যক্তি একজন ডাক্তারকে এইভাবে অত্যাচার করলেন তিনি কোনো আওয়াজ করলেন না এমন কি যে বেডে ঘুমাচ্ছিলেন সেই বেডের ওপর রেপ করা হলো সেই বেডেই তার মৃতদেহ পাওয়া গেল ওই ভিকটিম কোথাও পালিয়ে যাওয়ার পর্যন্ত চেষ্টা করলেন না মানে টানা হিচড়া করে এ করে কোথাও কিন্তু জায়গা পর্যন্ত বদল করলো না মানে ওই জায়গাতেই পড়ে থাকলো তাও আবার একজন ব্যক্তি নাকি সে এত অসুরের মতো নাকি তার শক্তি অ্যাকচুয়ালি যাকে এইভাবে খুন করা হয় তার কিন্তু অসুরের মতো শক্তি চলে আসে নিজেকে বাঁচানোর জন্য সেলফ ডিফেন্স সত্ত্বেও তাকে ওই বিছানার মধ্যেই রেপ করে খুন করে দিল এক ব্যক্তি এইটা মানতে বড় কষ্ট এবং জানি না পুলিশ প্রশাসন এই সঞ্জয়কেই একা ধনঞ্জয় বানাতে চাইছে কিনা অন্য কাউকে আটকাতেই বা অন্য কাউকে করতেই কি রাজ্য প্রশাসনের প্রশাসনের এই তৎপরতা কিনা তার কারণ প্রথমেই একেবারে ঘটনার প্রথম দিনেই পুলিশ তরফ থেকে বলতে শুরু করা হয়েছিল যে এটা আত্মহত্যার ঘটনা এইভাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বাড়ির মা বাবাকে নাকি বলা হয়েছিল যে আপনার মেয়ে সুইসাইড করেছে অন্তত সংবাদ মাধ্যমে এমনটাই দেখেছি সেইখান থেকে প্রশ্নগুলো আসছে যে এই সঞ্জয়কে ধনঞ্জয় বানানোর চেষ্টা করা হচ্ছে না তো আসুন আপনাদের একটা কল রেকর্ড শোনায় সেটা শুনলেও আপনারা পরিষ্কার হয়ে যাবেন যে এটা একা সঞ্জয়ের কাজ নয় বা আদৌ হয়তো সঞ্জয় সেখানে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা নাও থাকতে পারে দেখুন এই কল রেকর্ডটা আপনারা শুনুন আজকে একটা ল্যাব খুলি ভর্তি হতে এসেছিল ডাব্লিউ বিএচএস তো ডাব্লিউ বিএচএস নিশ্চয়ই পুলিশ এইসব হ্যান ত্যান এইসবই আসে আমার কনসালটেন্ট স্যার উনি জেনারেলি স্কিম করে না বাট এই কয়েকটা যারা আছে ডেপুটি ম্যাজিস্ট্রেট আসলো করতেই হয় তাহলে মমতা দিদি থ্রু ক্যাচ লাগাবে ওরা তো মর্নিং অ্যাডমিশন হচ্ছে আজকেই ওটি তো আমি সব ওষুধ টষুধ জিজ্ঞেস করছি রেগুলার মেডিকেশন কী খাই এসব হিস্ট্রি টেকিং করছি তখন বারবার পেশেন্টের ছেলের ফোন আসছে আর বলছে সামনে ডাক্তার একটা সেন্সিটিভ ইস্যু কথা বলতে পারছে না বাবাকে ভর্তি করতে এসেছি পরে কল ব্যাক করছি আমি বলছি কী রে বাবা এমনি কথা বলছে না এই আন্ডারস্টুড কি আমার সামনে ও কথা বলতে চাইছে না দিয়ে তারপর আরেকবার কল আসলো অন্য কেউ বলে হ্যাঁ ওই তো সঞ্জয়কে ধরেছে দালালটাকে আমি আসছি বাবাকে ভর্তি করে আমি আসছি আবার রুটি টাইম চলে আসবো তখন আমি জেঁচে জিজ্ঞেস করলাম আপনি কি পুলিশ হ্যাঁ আপনাদের এই ব্যাপারটা যেটা হয়েছে ওটাতে তো আমি আছি কিন্তু একটা লোককে ধরা হয়েছে দালাল ওর যে ইয়ারফোনটা ইউজ করতো ওই ইয়ারফোনটা ওই ভিকটিমের পাশে পাওয়া গেছে কিন্তু ও কিছু করেনি এটা আমরাও জানি আর এটা অ্যাডমিন লেভেলেই হয়েছে আর ঝেড়ে গাছলে অনেক কিছুই বেরোবে আপনারাই এম হবেন ডাক্তারও ইনভলভ আছে থাকতে পারে মানে আছে ঠিক ওয়ার্ডটা বলেনি বাট ওই টাইপের একটা হিন্ট দিল যে এইসব অনেক উঁচু লেভেলেরই ব্যাপার হয় এমনি এমনি হঠাৎ করে একটা হয়ে গেল ওরকম না এই কল রেকর্ডটা এই মহিলার গলা ইনি কে সেটা তার পরিচয় পাওয়া যায়নি তবে শুনে পরিষ্কারভাবে মনে হচ্ছে যে ইনি হয়তো কোনো মেডিকেল সাপোর্টিং স্টাফ যার কাছে কোনো এক পুলিশ আধিকারিক তার বাবাকে নিয়ে এসেছিলেন ভর্তি করার জন্য এবং ওই সাপোর্টিং স্টাফ মহিলা স্টাফ লক্ষ্য করেন যে ওই পুলিশকে বারবার কেউ ফোন করে যখন জিজ্ঞাসা করছে পুলিশ বিরক্ত হয়ে বলছে আরে আমি ডাক্তারের কাছে আছি বাবাকে ভর্তি করতে এসেছি পরে তোদের সাথে কথা বলছি তারপরে একবার নাকি ওই পুলিশ নাকি বলে সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে এবং এই সঞ্জয় নামটা শোনার পরই ওই মহিলা যিনি অ্যাটেন্ডেন্ট ছিলেন তিনি প্রশ্নটা করছেন যার গলাটা আপনারা শুনলেন তিনি প্রশ্ন করছেন যে আপনি কি পুলিশ তখন উনি বলেছেন হ্যাঁ আপনাদের এই কেসের জন্যই আমি আছি আপনাদের এই কেসটাই আমি দেখছি এবং ওই দালাল সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে এবং বলা হচ্ছে যে ওর হেডফোনটাও নাকি পাওয়া গিয়েছে ওই ঘটনাস্থল থেকে যদিও এই সঞ্জয় নাকি এত বড় কাণ্ড ঘটায়নি এর পেছনে আরও অনেক কেউ জড়িত থাকতে পারে আপনারা এতে মাথা ঘামাবেন না এর পেছনে ডাক্তারদেরও মানে সাজিস থাকতে পারে এবং আরও ওপরের লেভেলের মাথা থাকতে পারে এসবে কান না দেওয়াই ভালো এই ধরনের কথা কিন্তু পুলিশ নাকি তাকে বলেছিল বলে ওই যে ফিমেল ভয়েসটা অন্তত ভাইরাল হয়ে এসেছে তাকে বলতে শোনা যাচ্ছে ওই ফিমেল ভয়েসের আইডেন্টিটিটা অন্তত পরিষ্কারভাবে জানা যায়নি তবে আপনারা দেখতে পেলেন যে ওই ফিমেল ভয়েস বলছিলেন যে আমি ওই পুলিশের বাবার জন্য কি মেডিসিন খাচ্ছেন কি আগে খেতেন এই সমস্ত জিজ্ঞাসা করছিলাম অর্থাৎ তিনি কোনো মেডিকেল অ্যাটেন্ডেন্ট বা জুনিয়র ডাক্তার হতে পারেন মেডিকেল অ্যাটেন্ডেন্টও হতে পারেন মানে মেডিকেল রিলেটেড তিনি একজন কেউ ডেফিনেটলি ছিলেন অন্তত আঁচ করা যাচ্ছে তিনি পরিষ্কারভাবে এবং সেখানে বলা হচ্ছে শুনলেন আপনারা যে ওই সঞ্জয় কিছু করেনি ওর বড় মাথা রয়েছে এর পেছনে খেলা রয়েছে এই সব কিন্তু বলা হচ্ছে আরও এবার ভেবে দেখুন আদতে কোনোদিন সত্য সামনে আসবে কিনা এবং আরও একটা জিনিস আপনারা খেয়াল করবেন আমি তো অবাক হয়ে গেলাম আর জি করের ডাক্তারদের ভূমিকা দেখে আমি অবাক হয়ে গেলাম গতকাল যখন এই ঘটনা নিয়ে একেবারেই উত্তাল অন্যান্য আশপাশের যে কলকাতার কলেজ যেমন যাদবপুর প্রেসিডেন্সি অন্যান্য কলেজের ছাত্রছাত্রীরাও তাদের পাশে দাঁড়াতে এসেছিল এবং কিছু রাজনৈতিক দলগুলি কেউ পতাকা নিয়ে কেউ পতাকা ছাড়াও কিন্তু তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এসেছিল অথচ আর জি যারা ছাত্ররা ছিল তারা পরিষ্কারভাবে দাবি করতে শুরু করলো যে অনেকটা পুলিশকে যেন সুবিধা করে দিল এই রাজ্য প্রশাসনকে যেন সুবিধা করে দিল লড়াইটা তাদের রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অথচ তারাই আবার রাজ্য প্রশাসনকে সুবিধা করে দিল যে না অন্য বহিরাগতরা কেউ এখানে আসবেন না আরে বহিরাগত মানে একটা রাজ্যের ইস্যু ঘটেছে হতে পারে ওটা ঘটনা ঘটনা কিন্তু এই তো গোটা পশ্চিমবঙ্গবাসীকে নাড়িয়ে দিয়েছে আজকে আর্জি করে হয়েছে কালকে যে কোনো মেডিকেল কলেজে হতে পারে যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে হতে পারে তাই যে কোনো স্টুডেন্ট আপনাদের পাশে দাঁড়াতে এসেছে এবং যদি কেউ ফ্ল্যাগ নিয়েও আসে তারা তো আপনার পাশে দাঁড়াতে এসেছে তাহলে করে ছাত্রছাত্রীদের অসুবিধাটা কোথায় ছিল নাকি ওখানেও কিছু ঢুকেছিল যারা কার্যত এই ঘটনাটাকে নিয়ে একটা বড় মুভমেন্ট যেটা হতে পারতো সেটাকে আটকে দেওয়ার চেষ্টা করলো একটা নির্লজ্জ প্রয়াস দেখলাম আরজি করে ছাত্রছাত্রীরা যারা ডাক্তাররা ছিলেন সেখানকার তাদের একটা নির্লজ্জ প্রয়াস দেখলাম আপনারা কিছু করতে পারবেন শুধু শাস্তি চাই শাস্তি চাই উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান দিলেই আপনাদের গোটা সরকার মেনে নেবে এতদিন ধরে তো আপনারা আর্জি করে রয়েছেন আপনারাই তো বলছেন যে মহিলাদের জন্য মহিলা ডাক্তারদের জন্য আলাদা ওয়াশরুম নেই তারপরে মনে করছেন যে একেবারে সমস্তটা আপনাদের ঠিক করে দেবে প্রশাসন তো এই প্রশাসনের বিরুদ্ধে যখন সবাই রুখে দাঁড়ানোর চেষ্টা করছে আপনারা আটকে দিলেন তাদেরকে একেবারেই বাধা দিয়ে দিলেন আপনাদের আন্দোলনের সঙ্গে যেন তারা সামিল হতে না পারে তার জন্য পুরো পাঁচিল তুলে দিলেন তা অদ্ভুত আচরণ করলেন এবং আপনারা এই আন্দোলনকে আর নিয়ে যেতে পারবেন আপনারা ওই শাস্তি চাই শাস্তি চাই দুদিন আজকে কালকে করবেন করবেন পরশু করেছেন তারপরে গভর্নমেন্ট থেকে এমন একটা চাপ দেবে সবাই বাপ বাপ করে আবার কাজে লেগে পড়বেন আর ওই মেয়েটি আর বিচার কিন্তু এই পশ্চিমবঙ্গের বুকে আরো একবার কিন্তু অধরাই থেকে যাবে এবং যদি ধরুন এটা সত্যি হয়ে থাকে যে এই সঞ্জয় হয়তো ওখানে ছিল সঞ্জয় হয়তো প্লেস অফ অকারেন্সে ছিল সঞ্জয় হয়তো হেল্প করেছিল কিন্তু মেবি হতে পারে যে আসল কাজটা অন্য কেউ করেছিল আরও দু তিনজন ছিল তারা কেউ করেছিল ওই ছাত্রী এটাও হতে পারে অনেকে বলছেন ওই ছাত্রী যে এমন কিছু হয়তো ভুলগুলো ধরিয়ে দিয়েছিল বা এমন কিছু জিনিস হয়তো জানতো ওই আর মেডিকেল কলেজ সম্পর্কে যেগুলো অনেকেই প্রভাবশালীরা থ্রেড ভেবেছিল সেই কারণেই উদ্দেশ্য প্রণিতভাবে এত ডাক্তার ছেড়ে ওই ডাক্তারকে কেন আক্রমণ করা হলো মোটিভটা কি একজন ডাক্তারকে হঠাৎ করে ওই ডাক্তারকে কেন খুন করতে হবে অনেকেই তো হতে পারত ওই ডাক্তারকে বেছে বেছে একজন পোস্ট গ্রাজুয়েট কেন কেন হত্যা করতে হবে তাকে ট্রেনিকে ধর্ষণ করে হত্যা করতে হবে ওনাকেই কেন টার্গেট এর কোনো ক্লুপ পশ্চিমবঙ্গ পুলিশ দিতে পারলো কোন সদুত্তর ওই বাবা মাকে দিতে পারলো যে কেন ওনার মেয়েকে টার্গেট করা হলো ওই সময় ওই রাতে ওখানে গিয়ে সেমিনারে গিয়ে কেন ওনার মেয়েকে টার্গেট করা হলো এরকম না একটু ভেবে দেখবেন যে একজন ডাক্তার হয়তো একটা বাসে যাচ্ছিল এবং দুষ্কৃতীরা তার পরিচয় জানতো না বলে তাকে রেপ করে দিয়েছে মেরে দিয়েছে সেটা পরে জানা গিয়েছে সেই ডাক্তার সেইটা কিন্তু আলাদা আর এই ঘটনাটা হচ্ছে একজন ডাক্তার সেমিনার রুমে একান্তে রেস্ট নিচ্ছিলেন রাত তিনটের সময় এবং তার ঘরে ঢুকে এসে দুষ্কৃতীরা তাকে রেপ করলো তাকে মেরে দিল অর্থাৎ একটা মোটিভ তো কাজ করেছে কেন ওই মহিলার ঘরেই ঢুকতে হবে কেন ওই মহিলাকে অ্যাটাক করতে হবে ওই মহিলার জন্য কেন তিনটে পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন ওই মহিলাকে টার্গেট নেওয়া হয়েছিল কি সেই রিভেঞ্জ ছিল সেইটা কি পুলিশ কখনো বলতে পেরেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলে বলছেন যে সাত দিনের মধ্যে হবে আপনি কি জিজ্ঞাসা করেছেন কেন ওই মহিলার উপর রাগ কে করেছে নাকি এর পেছনে প্রশাসনের বা তৃণমূল কংগ্রেসের বড় কারোর হাত থাকতে পারে অন্য কেউ জড়িত রয়েছে কিনা এবং সব থেকে দুর্ভাগ্য ব্যাপার হলো যে এর উত্তর কোনো দিনই পাওয়া যাবে না আমার যতদূর ধারণা হচ্ছে এই ঘটনাটা একেবারে কালের নিয়মে চাপা পড়ে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের তৃণমূল কংগ্রেসকে প্রেস কনফারেন্সে জিজ্ঞাসা করলেই বলবে ওই তো আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই কেন্দ্র সরকারকে আইন বদলাতে যাতে করে সাত দিনের মধ্যে ফাঁসি দেওয়া যায় একটা ঢাল অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তৈরি করে রেখে দিয়েছেন যাতে করে এই ব্যক্তিকে কিছু করা যাবে না তার পুরো দায়ভারটা কেন্দ্রকে চাপানো যায় এবং আলটিমেটলি এই ব্যক্তির আমার মনে হয় খুব বেশি কিছু হবে বলে আমার ব্যক্তিগতভাবে অন্তত বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে দোষীরা শাস্তি পাবে এবং নির্দোষরা হাসতে হাসতে ঘুরে বেড়াবে এইটা যেন কোথাও গিয়ে ক্রমশ অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে আর পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে আপনারা আর কবে বুঝবেন কবে শিখবেন কবে জাগ্রত হবেন নাকি পাঁচশো হাজার টাকার বিনিময়ে এই সমস্ত করুণ কাহিনীগুলোকে হজম করে নেবেন জানি না বলতে পারবো না এই জীবনটা হয়তো চলে যাবে তবে ওপর যদি বিশ্বাস করেন ক্ষমা পাবেন ক্ষমা পাবেন তো এমন একটা দলকে সাপোর্ট করার জন্য একটু ভেবে দেখবেন এখনকার মতো এখানে শেষ করলাম